আমি বর্তমানে অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা কাকিনিয়ার পোনাহাটিতে। ভোট ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাকিনিয়ার পোনাহাটিতে কিন্তু জমে উঠে যে দূর দূরান্ত থেকে অনেক যারা মৎস্য চাষী আসছে তারা কিন্তু সবাই ফ্যানে করে বা রিস্কায় করে কিন্তু এই আমাদের ঐতিহ্যবাহী কাকিনিয়ার হাটে কিন্তু তারা মাছগুলো নিয়েছে। আজকে আমরা দেখাবো আসলে এই বাজারের পোনার যে দাম কত সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমার মাছ আসলে এই মাছগুলো কত টাকা করে? 900 টাকা পাল্লা। 900 টাকা পাল্লা মানে হচ্ছে কেজি? হ্যাঁ, কেজি 100 175 টাকা। 175 টাকা? 80 টাকা 175 টাকা। আর কি মাছ আছে এখানে? লালুডি আছে। হ্যাঁ, এটা কি, এটা কি মাছ? এটাকে বলা হয় জাপানি রুই। জাপানি রুই? যদি এখানে কেউ কিনতে চায় এসে তাহলে আপনার তার জন্য কেমন রাখা যাবে? এটা বেচা হয় 1600-2000 পাল্লা, মানে 400 টাকা। কি মাছ? জাপানি রুই, লালুটি। চাষা করে দেন লালুটি? না, হ্যাঁ। আর কি মাছ আছে আপনার কাছে? আর ওই রুই আছে, আর নাই কিছু। রুই 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 আপনাদের রুইটা আপনাদের কাছে রুই মাছটা সম্পর্কে একটু দেখাই। এই যে রুই মাছ, খুব ভালো। এই যে ভালো রুই মাছ। কত বিঘা জমিতে পুকুর আছে? মনে করো কত বিঘা মিলে? 60 শতক। 60 শতক? হ্যাঁ। আপনাদের এই মাছ চাষ করে চলে? হ্যাঁ চলে। হ্যাঁ চলে। ধন্যবাদ। আপনার এখানে যে মাছগুলো নিয়ে আসে কোন মাসে কত টাকা রে যদি একটু বল? রুই বিঘা বাজা আছে 1600 টাকা। 1600 টাকা? 1600 টাকা? 2000 টাকা ভাড়া। ভাড়া 800 টাকা।